কবির ভাষায় বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আমফান ও কালবৈশাখী ঝড়ে গৃহহীন হয়েছেন বহু মানুষ, শুধু নয় গৃহহীন হয়েছেন বহু পশু পাখি। পূর্ব বর্ধমান জেলার আমফান ঘূর্ণিঝড়ে কালনা মহকুমা জুড়ে ব্যাপক ক্ষতি সামলে ওঠার আগেই কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে প্রচুর গাছ ও ঘরবাড়ি। এই মহকুমায় প্রায় 500রও বেশি বাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়েছেন প্রচুর মানুষ, গৃহহীন হয়েছেন প্রায় কয়েক হাজার পাখি। তিলে তিলে পরিশ্রম করে পাখিরা বাসা বাঁধে, ঝড়ে সেই বাসা আজ লন্ড হল। এর ফলে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার পাখি। এই দুর্যোগে পাখিদের বাসা ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশ কালনার পক্ষীপ্রেমীরা। এটা একটা আমাদের জীবনের দেখা, আমরা যখন যারা 70-এর দশকে বড় হয়েছি, স্কুল জীবন কাটিয়েছি, তারা যে পরিমাণ পাখি দেখেছি, তারপরে এই 2000 সালের পরে পাখির সংখ্যা কিন্তু লোক সংখ্যা বেড়েছে। তখন 65 কোটি লোক থেকে এখন 130 কোটি লোক হয়েছে, চাহিদা বেড়েছে বনজ সম্পদের ওপর, এমনি লোকাল বনজ সম্পদের উপর চাপ পড়েছে। এখন হয়েছে কি, এর ফলে পেস্টিসাইডস বেড়েছে, পাখির সংখ্যা কমেছে, তার উপরে যোগ হয়েছে যেটা, সেটা হচ্ছে দূষণটা। এই যে লকডাউন, এই যে দূষণ কম, এটা যেন মানে একদিকে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি, কিন্তু প্রকৃতির অনেক লাভ হয়েছিল। যে এই কারণে যে বায়োডাইভার্সিটির প্রোটেকশন অ্যান্ড প্রিজারভেশন অ্যান্ড বায়োডাইভার্সিটি,
এটা একটা ন্যাচারাল ফেনোমেনন হয়ে গেল। চারদিকে আমরা দেখছি যে পাখির যে ব্রিডিং পিরিয়ড এই সময়টা, এই গ্রীষ্মকালটা ব্রিডিং পিরিয়ড, এই সময় প্রচুর পাখি বাড়ছিল। কিন্তু এই ঝড় হলো পরপর দুটো, আমপান হলো, তারপরে একটা কালবৈশাখী হলো, এবং এই ঝড়েতে প্রচুর গাছ নষ্ট হয়েছে, প্রচুর পাখির বাচ্চা এবং ডিম নষ্ট হয়ে গেছে, এবং পাখির যে পপুলেশন যে গ্রোথ এটা একটা বড় ধাক্কা খেয়েছে। এটা প্রকৃতির ক্ষতি, কারো কিছু করার নেই। তবে আমাদের আবার গাছ লাগাতে হবে, আবার ফিরিয়ে দিতে হবে, আবার পাখিকে প্রোটেকশন দিতে হবে, বায়ু দূষণ যাতে কম হয় সেটা লক্ষ্য রাখতে হবে, বাজি কম পড়াতে হবে। বাজি পড়ানো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল, বাজি কিন্তু কম পড়াতে হবে। মানুষকে বুঝতে হবে এত বাজি পড়ানো ঠিক নয়, প্রচুর বায়ু দূষণ হয়, ওতে শব্দে পাখিরও প্রচুর ক্ষতি হয়। এইটুকু আমার বলার। কালনা থেকে নীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।